শুভদুপুর সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ওয়ালটন ল্যাপটপ তারকা কথনের আয়োজন। এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন সবাই অপেক্ষায় রয়েছেন আজকে কোন অতিথি এসেছেন এবং অনেক অনেক ভালো রয়েছেন, অনেক আনন্দ রয়েছেন অবশ্যই। এবং আপনারা নিঃসন্দেহে আমাদের এই চ্যানেল আই পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, আপনাদেরকে ঘিরেই আসলে আমাদের সব অনুষ্ঠান এবং সব ভালো লাগা, সব ভালোবাসা। আজকে আমাদের এই স্টুডিওতে একটি নক্ষত্র জুটি বলবো, এবং কি বলবো, তারার মতো ঝলমল করেন তারা, অনেকগুলো বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন এবং আমাদেরকে সবসময় অভিভাবকের জায়গাটি তারা ধরে রেখেছেন। তাদের যোগ্যতা বলি, তাদের আদর বলি, তাদের মমতা বলি, তাদের আশীর্বাদ বলি, যেটাই বলি সবই আসলে মানে খুব সুন্দরভাবে ফিট ইন করবে। এবং আজকে শুনেছি আমরা অনেক শুনে থাকি প্রতিদিনই যে কোনো একটি প্রতিষ্ঠানের 50 বছর পূর্তি বা পার্টনারশিপে 50 রান হয়েছে, এরকম অনেক 50 আমরা শুনি, যেগুলো খুব কমন একটি ব্যাপার প্রতিদিনকার জীবনে। কিন্তু যদি বলি ভালোবাসা, হৃদ্যতা, একটি সংসার, একটি বাঁধন 50 বছর পার করেছে, এটি খুবই নর্মাল কোনো বিষয় নয় অবশ্যই, এবং এটি অনেক বড় একটি অনুকরণীয় বিষয় বলবো আমরা, আমাদের অনুকরণ করবার বিষয় রয়েছে, এটাকে সম্মান জানানোর বিষয় রয়েছে। এবং এমন একটি জুটি আমাদের মাঝে আজকে রয়েছেন যাদেরকে পর্দায় দেখে দেখে বারবারই আসলে অকপটই মানে মনে হয়ে যায় যে তিনি আমাদের অভিভাবক, তারা আমাদের অভিভাবক। আমাদের মাঝে রয়েছেন শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম, এবং রয়েছেন দি এভারগ্রিন বিউটিফুল, আমাদের সবার প্রিয় মুখ লাইলা হাসান। এবং প্রথমে 55 বছরের পদার্পণের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের জন্য কেমন আছেন? বিবাহের 55 বছর, বিবাহের এক্স্যাক্টলি, পার্টনারশিপ বলেছি যেহেতু আসলে কথাটা মিস করে গিয়েছি। তোমাকে এবং চ্যানেল লাইকি বিশেষ দিনটি আমাদের এখানে ডাকার জন্য, এবং যে আমাদের প্রযোজক এবং আমাদের ডাকে সাড়া দেবার জন্য অবশ্যই আগে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের দুজনকে। ইট ইজ এ হিউজ প্রিভিলেজ যে আমার আজকে সৌভাগ্য হয়েছে আপনাদের সঙ্গে বসে দুটা কথা ভাগাভাগি করবার। তো আউট অফ কিউরিয়াসিটি জিজ্ঞেস করছি শুরুতে, যে আমরা জানি অনেকটাই, অনেকে জেনেছি প্রিয় মানুষগুলোর সম্পর্কে, কিন্তু শুরুটা আসলে কীভাবে কেমন ছিল আসলে আপনাদের মুখ থেকে শুনবো আবার নতুন করে, স্যারকে দিয়ে শুরু করি। না, শুরুটা সেরকম বলার মতো কিছু না, এটা ওই আমি তখন চলচ্চিত্র নায়ক, ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছি 60-এর দশকে। তো তখন আমার যখন প্রায় 30-এর কাছাকাছি বয়স, তখন আমার মনে হলো যে এখন সংসার করা উচিত, কারণ ছেলে পেলে মানুষ করতে হবে, বড় করতে হবে, সব কিছুর দায়িত্ব নিতে হবে, আরও দেরি হয়ে গেলে সেটা বিলম্বিত হয়ে যাবে। তো এইসব চিন্তা করে সেই সময় আমি ভয়েস অফ আমেরিকায় অনেক অনুষ্ঠান করতাম। ভয়েস অফ আমেরিকা তখন শুধুমাত্র সংবাদ বা কথিকা এটা করতো না, তারা আমেরিকান নাটক করতো বাংলায় তর্জমা করে, বিভিন্ন অনুষ্ঠান করতো। তো সেই সব অনুষ্ঠানে আমি কাজ করতাম। সাগরের মা রাবেয়া খাতুন, তিনিও ভয়েস অফ আমেরিকার জন্য লেখালেখি করতেন সেই সময় নাটকের। তো উনি আমি সমবয়সী প্রায়। তো যাই হোক, সেই সময় কাফি খান সাহেব, যিনি এদেশের চলচ্চিত্রের প্রথম নায়ক এবং সংবাদ পাঠক হিসাবে, তো তিনি ভয়েস অফ আমেরিকায় কাজ করতেন, তা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, মানে আমার সিনিয়র ফ্রেন্ড। তা আমি কাফি ভাইকে বললাম যে আমাদের একটা আড্ডা ছিল সেখানে ভয়েস অফ আমেরিকাতে স্টুডিওতে, সেখানে বললাম যে কাই ভাই এখন তো বিয়ের বয়স হয়েছে, একটা পাত্রী খোঁজেন। আপনি বললেন স্যার? আচ্ছা, একটা পাত্রী খোঁজেন। তো উনি বললেন যে পাত্রী তো একটা আছেই, দেখাই তো, তুমি দেখো পছন্দ হয় কিনা। তা আমার বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করলাম। আমি ওখানে আগে থেকে প্রোগ্রাম করতাম, আমিও করতাম ছোটবেলায়। যাই হোক, তো আমি সেই সময় ওকে চিনতাম না, অনেক ছোট ছিল, আমার চেয়ে প্রায় 10 বছরের ছোট, 10-11 বছরের ছোট। তো ওই তখন কাপি ভাই বললেন যে একটা মেয়ে আছে এই রেডিওতে অভিনয় করে, ভয়েস অফ আমেরিকা মাঝে মাঝে অনুষ্ঠান করে, তো তোমরা দেখতে পারো। তা আমি, আনোয়ার হোসেন আমার বন্ধু, সিরাজুল ইসলাম, রশিদ, তারপরে আখতার হোসেন, এরা সবাই মিলে পাত্রী দেখবে, ও কিন্তু জানে না।
এবং আমি স্যার একটু যদি যুক্ত করি ভয়েস আমেরিকাতেই আচ্ছা ওখানেই দেখা হবে না বলি হ্যাঁ ওখানেই বলি যে ওখানেই একদিন ব্যবস্থা করা হলো তাকে একটা অনুষ্ঠানে জন্য ডাকা হলো ওকে বলা হয়নি যে পার্টি দেখবে কিন্তু আমরা সবাই জানি যে আমরা পার্টি দেখব তো পার্টি দেখলাম দেখে পার্টি পছন্দ হলো পছন্দ হওয়ার পরে আমার মা তখনও দেশে ফেরেননি আমরা আমার বাড়ি বাগেরহাটে কিন্তু আমার নানা বাড়ি বর্ধমানে যেটা পশ্চিমবঙ্গে পড়েছে তো সেখানে আমার মা তখনও থাকতেন কারণ আমার আব্বা মারা গেছিলেন আমার 2 বছর বয়সে মা বিধবা হয়েছিলেন 21 বছর বয়সে তো তখন থেকে আমরা নানা বাড়িতে যেয়ে পড়াশোনা করতাম আমরা চলে আসি কারের জন্যে মা থেকে যান মা আসেন পরে তো মাকে খবর পাঠালাম যে এরকম একটি পাত্রি দেখা হয়েছে আপনি আসেন আপনি দেখেন তারপরে মা আসলেন সেই সময়ে প্রায় ঘন ঘন আমাকে আর ওকে দুজনকে রেডিওতে এবং ভয়েস অফ আমেরিকাতে নাটকে জুটি করে বা জুটি সবসময় জুটিও হতো না আমাদের বয়স ছোট ছোট তো একই অনুষ্ঠানে নায়িকার ছোটবেলাটা আমি করতাম আর নায়কের ছোটবেলাটা তো মুজাহিদুল ইসলাম সেলিম আচ্ছা সিপিবি সেই সূত্রে হাতে দেখা হতো কখনো আর কি তো এই দেখা হতো এই পরিচয় হতো গল্প টল্প করতাম তো এইভাবে পরিচয় হয় মা আসলেন মা আসার পরে দেখাশোনা করলেন দেখে মাও পছন্দ করলেন আমার শাশুড়িও মা বলছিলেন সব সুন্দর গালগুলি খুব ফোলা মা বেছে নেয় বলতাম মা কিন্তু এখন ইয়ে হয়ে গেছে অনেক তো মা একটু ইন্টারাপ্ট করবো একজন দর্শক ফোনে আছে নিয়ে আসি আচ্ছা হ্যাঁ হ্যালো শুভদুপুর দর্শক হ্যালো হ্যালো জি বলুন আমাদের সঙ্গে রয়েছেন রূপা চক্রবর্তী ভুল না রূপা আচ্ছা কণ্ঠ শুনি মনে হচ্ছে মানে দেখছি আমি হাসান চাচা এবং লালা চাচি দুজনকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি আপনাদের দুজনকে তারকা কথনে আজ দেখতে পেরে আপ্লুত বোধ করছি মানে আপনাদের দুজনের যে কীর্তি বিশেষ করে আমি সৈয়দ হাসান ইমামের কথাও বলবো আজকের দিনটিতে বিশেষ করে যেহেতু আজ তার নিজের জীবনী ভিত্তিক গ্রন্থটির উন্মোচন হবে তার উপরে আজকে তথ্যচিত্রটি আমরা বিকেলবেলা দেখতে পাবো তো ওই সব কিছু মিলিয়ে আমরা অনুপ্রাণিত বোধ করছি মানে আমাদের প্রজন্ম আপনাদের দেখে দেখে বড় হয়েছে আমরা শিখে শিখে বড় হয়েছি এখনো আমরা মনে করি আমাদের জীবনের আইকন আপনারা আপনাদের দীর্ঘায়ু কামনা করি অনেক ভালো অনেক আদর অনেক আদর রূপা বিকেলে দেখা হবে না অনেক ধন্যবাদ বিকেলে দেখা হবে আচ্ছা অনেক ধন্যবাদ বিকেলে একটা অনুষ্ঠান করছে পাঞ্জেরি পাবলিকেশন এই শিল্পকলা একাডেমিতে চারুকলা চিত্রশালাতে পাঞ্জেরি ওরা একটা বই স্মরণিকা বার করছে আজকে নিয়ে আসলে ভালো স্মরণিকা না আমার আমার জীবনী আমার জীবনী অটোবায়োগ্রাফি বলতো আচ্ছা না ওরা ওরা লিখেছেন ওরাই লিখেছেন না ওরা লিখেছে না আমি আমি হ্যাঁ তোমার কথা আমি আমি লিখেছি বলে মানে আমি বলেছি সেটা নোট নিয়েছি এইটা আর একটা ডকুমেন্টারি করেছেন পরে তো ওটা 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 যে ওই রূপা যাবে বোধ হয়তো উপস্থাপনা করো ঠিক জানি না সে আত্মজীবনে আজকে উন্মোচন আজকে উন্মোচন হ্যাঁ সব চমৎকার স্যার কংগ্রাচুলেশনস ফর দ্যাট আমাদের এই দিনটাতে ওরা কি করে নিয়েছে জানি না আমাদের পরে জানিয়েছে যে আমরা এই দিন করব আচ্ছা তো ম্যাম স্যার দুজনকে একটু জিজ্ঞেস করি যে স্যার গল্প বলছিলেন অনেক তো বিয়ে নিয়ে একটা গন্ডগোল হলো আমার শ্বশুর খুব নাটক দেখতে ভালোবাসতেন আমি তখন ব্যাংকে চাকরি করি আমি নাটক করি মঞ্চে উনি নাটক দেখেন তো ওই তখন 0 পয়েন্ট যেটা নূর হোসেন চত্বর ওইখানে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান যেটা ছিল সেই ব্রাঞ্চে আমি ছিলাম এবং ওইখানে সব সরকারি কর্মচারীর বেতনের বাবা যেতেন চেক আমার আমার হবু শ্বশুর আর কি আরেকবার একটু থামাবো স্যার ক্ষমা করবেন একজন দর্শক আছেন আমাদের সঙ্গে টেলিফোনে হ্যালো শুভদুপুর কে আছেন আমাদের সঙ্গে হ্যালো সালাম আমি শিল্পী খুশি দাম বলছিলাম জি আমি শিল্পী খুশি দাম বলছিলাম ও আসসালাম ভাই এবং খুশিদ ধন্যবাদ শুভেচ্ছা আমাদের অভিভাবক হাসান ভাই আমি শিল্পী খুশি দাম বলছিলাম বলুন শুনছি একটা সম্বোধনা দেওয়া হবে শিল্পকলা একাডেমি মনিম সরকার সাহেব বলেন ঠিক আমি একটা জিনিস বলি হাসান ভাই লালা আপনাকে দুজনকে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা যে 87 যখন বোম প্লান্ট হয়েছিল হাসান ভাই আপনার মনে পড়ে কিনা আমরা ইঞ্জিনিয়ার আনসান করেছিলাম মনে আছে রুনা লালা ছিল সামিনী হাসান ছিল আদি ভাই ছিল এখন আমাদের মনে করেন সামাজিক বিভিন্ন জিনিস এখন কেন আমরা কোনো গার্জিয়ানকে পাই না
এটা যদি দয়া করে একটু বলতেন, আপনাদের এই সুন্দর একটা আলোচনার ভিতরে এই বলাটাই ঠিক না, তারপরে আর জানতে ইচ্ছা করে, কারণ আপনাকে আমি আমার গার্জিয়ান মনে করি। আপনাদের দীর্ঘায়ু কামনা করি, শরীর স্বাস্থ্য ভালো থাকুক, অনেক ধন্যবাদ। এখন পাচ্ছে না মানে কি, এখন ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। আগে একটা সমাজ ছিল আমাদের, আমরা বলতাম ফিল্ম একটা আলাদা জগৎ, আলাদা একটা সমাজ, আমরা সবাই মিলেমিশে থাকতাম। এখন সবাই ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, কিভাবে নিজের উন্নতি করা যাবে, এমনকি পরিবারেরও ভাঙন ধরে যাচ্ছে। দুই ভাই একসঙ্গে থাকে না এখন, তো বন্ধু আর থাকবে কী করে? সেই ব্যক্তিকেন্দ্রিক হওয়ার কারণ হচ্ছে যে অর্থের মূল্য সব কিছুকে ছাড়িয়ে গেছে। আগে যেমন একটা ভালো মানুষের মূল্য ছিল সমাজে, এখন ধনী মানুষের মূল্য, ভালো মানুষের কোনো মূল্য নেই। তো এইসব কারণে ভালো মানুষ কেউ আসলে সে অন্যায়ের প্রতিবাদ করে, সেই জন্য মানুষ তাকে একটু এড়িয়ে চলে যে না, ঝামেলার দরকার। এবং আমি বলবো সে এক ঘরেও হয়ে যায়, বেশিরভাগ মানুষ কিন্তু একটু অন্য আজ এখন, যেমন আগে মানুষের নীতি মূল্যবোধ, হ্যাঁ, মানবিকতাটা অনেক বেশি ছিল, এখন কিন্তু আমরা অনেক, আমার যে আমার ইদানিং খুব একটা বেশি রিয়েলাইজেশন বাংলাটা কী হবে, আমি বাংলার বলতে স্বচ্ছন্দ্য বোধ করি, উপলব্ধি করি অনেক উন্নয়ন হচ্ছে, আমরা অনেক এগিয়ে গেছি, অনেক শিক্ষিত হচ্ছে, অনেক বিজ্ঞান মনস্ক হচ্ছে, সব কিছু, কিন্তু আমাদের সমাজ ঠিক না হলে আমার উন্নয়ন দিয়ে কী হবে? এই আগামী আমাদের প্রজন্মটা যে মানুষটা হয়, তাহলে আমাদের বাংলাদেশ কার হাতে থাকবে, কী করবে? আমাদের সব কিছু ছেড়ে সমাজের দিকে নজর দিতে হবে। এবং আপনার সময় সময় না আপনাদের কষ্ট হয়, ভীষণ কষ্ট লাগে এই বিবাহ বার্ষিকী। আমি হ্যাঁ, ওইগুলো তো হয়, আমার এইসব কথা বলতে খুব ইচ্ছা করে। এই খেলাঘর করি, উদ্দীচি করি, বিভিন্ন সংগঠন করি, একটা কথাই বলি যে এই প্রজন্মকে আমরা 21 বছর একদম আমাদের ছেলেবেলা অন্ধ ছিল, এখন ওরা প্রশ্ন করে, এখন এগুলো তো আগে জানি না, এখন এসে বলেন কেন? তখন তো শুনতে দেওয়া হয়নি, বলতে দেওয়া হয়নি, হ্যাঁ, জানতে দেওয়া হয়নি। আমি এখন খালি একটাই কথাই বলবো, আমাদের সরকার, আমাদের আমরা যারা আছি মানুষ, আমাদের বুদ্ধিজীবী, আমাদের বিবেক যাদের আছে, একটাই কথা, সমাজটাকে ঠিক করতে হবে। সমাজ ঠিক না হলে আমি যত উন্নয়ন করি কিচ্ছু হবে না। আসলে আমি সত্যি একদম ভিতর থেকে, আগে কি ছিল, মানুষ সব কিছুতে জড়িত থাকতো, এখন আলাদা আলাদা হয়ে, আমি ভালো আছি তো ভালো, আর আমার দেশটাকে সমাজকে ভালো করতে হবে প্রয়োজন। আমি ভালো আছি, ছেলেপেলে ভালো আছে, ভালো আছে করছে, আমার কি দরকার, দেশটা তো আমার। এবং আপনারা প্রায় যৌথ পরিবার নিয়ে অনেক কিছু বলেছেন, যে যৌথ পরিবার কত প্রয়োজনীয় আসলে। না, যৌথ পরিবার হোক যদি নাও হয়, যৌথ সমাজ মানে আমার একটা মানুষ এক সময়ে আমার মনে আছে, আমার ছেলেকেও আমি সেই শিক্ষা দিচ্ছি, সেও করে, রাস্তায় পড়ে আছে, রিক্সা করে তুলে হাসপাতাল নিয়ে গেছি, আমি তখন চলচ্চিত্র নায়ক, গাড়িতে করে হাসপাতাল নিয়ে গেছি। এটা আমার ছেলেও করেছে, রাস্তায় পড়ে আছে, ধরতে ট্রাফিক পুলিশকে বলছি আপনি আমাকে হেল্প করেন, গাড়ি তুলেছে, ক্লাস 9 পড়ে, তখন ধরবে না, পুলিশের ধমক দিয়ে গাড়ি তুলছে, তাকে হাসপাতালে ভর্তি করেছে, তার পরিবারের কাছে চিঠি লিখেছে সে, যে আপনার ছেলে এখানে আছে, পরিবারে আসার পর পরিবেশে খরচটা আমরা চালিয়েছি, পরিবার আসার পর তাকে সুস্থ হয়ে তাকে দিয়ে আসছে। হ্যাঁ, তো এই যে সমাজের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি দায়বদ্ধতা, এখন মানুষ বলে কি, ঝামেলা এড়িয়ে চল। ওইখানে একটা ওই যে দেখলাম না, যে বউয়ের সামনে পিটিয়ে মেরে ফেললো মানুষ, সেলফি তুলেছে, তাকে বাঁচাতে যায় নাই। এই সমাজ দিয়ে তো কোনোদিন কিছু হতে পারে না, খুব কষ্ট হয়। আমরা অবশ্যই অন্যদিকে চলে গেলাম, কিন্তু একটু বলা খুব দরকার, আমাদের ঘটনা সবাই জানে, বহুবার বলা, তারপর প্রত্যেকবার নতুন করে ডিসকভার করার মধ্যে একটা আনন্দ আছে। আচ্ছা, অন্য কিছু বলে, এই ঘরেই হিস্ট্রি, এবার একটু মজার স্মৃতিতে আসি, একটু আপনাদের বর্ণাঢ্য জীবন এবং অনেকটা সময় পার্টনারশিপের কথাই বলছিলাম। আমি শোনো, আমি একটা মজার কথা বলি, এই যে আমি ফুল পরে আছি, আমার নাতি কাল রাতে 100 বেল ফুলের মালা নিয়ে এসেছে আমার জন্য, আর নানার জন্য কি বলে ফুলের তোড়া,
মে এসছে ঠিক 12টার সময় ওরা এই করে এইভাবে আমাদের উদযাপনটা হয় এবং আমরা যখন ঘটে করে করা এগুলো কিছু হয় না ওই ফুল নিয়ে এসে কেক নিয়ে কেকটা যদি আমরা পছন্দ করি না আজকালকার ছেলেপেলেরা পছন্দ করে কেক কাটাটা নিয়ে আসে এটা আমার হবি রাত 12টায় দুটি ঘটনা রয়েছে ম্যাডাম সেটা হচ্ছে যে 10 বছর পূর্তির যে অনুষ্ঠানটি বা যে আয়োজনটি ছিল এবং হচ্ছে 50 বছরের যেটা ছিল দুটি আমেরিকাতে ওয়াশিংটনে হয়েছে আমি যদি ভুল না করে থাকি সেটা কি ঘটে করেই করা হয়েছিল মানে সারপ্রাইজ করা হয়েছিল না ওরা সারপ্রাইজ দিয়েছে দুটি সারপ্রাইজ একটা দিয়েছিল আনোল ওর নাম কি জয় করিম হ্যাঁ তখন আমাদের এমবিসিতে ওখানে ফার্স্ট সেক্রেটারি ছিল আমার আবার আমার বন্ধু ঝর্ণা ওর বোন তার ভাই সেই ওরা আমাদের যে বাঙালি যারা ভয়েস মেকার ছিলেন কি বোখানকে যারা ছিলেন তাদের নিয়ে তারা মানে নিজেরা নিজেরা ইয়ে করেছে আমাদের সারপ্রাইজ দাওয়াত করেছে গিয়ে দেখে তো আমাদের 10 বছর ফুর্তি করছে না না ঘটনাটা হলো আনোয়ার আমি মুক্তিযুদ্ধের সময় আমরা একসঙ্গে ছিলাম কলকাতাতে তখন আনোয়ার করিম জয় ছিল থার্ড সেক্রেটারি তো আমরা মিলেই হোসেন আলী সাহেব যিনি ডেপুটি হাই কমিশনার ছিলেন তাকে তার স্ত্রী মাত্র ঢাকা থেকে গিয়েছিলেন সেই 25শে মার্চের আগে 71-এ তার স্ত্রী জয় আমি আমরা সবাই মিলে ওকে ওকে কনভিন্স করলাম ডিফেক্ট করতে যে পাকিস্তান ছেড়ে আপনি কারণ এটা একটা বড় সিদ্ধান্ত তার পরিবার আছে সংসার চলবে কী করে কী না আমাদের তখনও সরকার গঠন হয়নি এই সিদ্ধান্ত নেওয়া তো মানুষের জন্য খুব দুঃখ মানে বিদেশে থেকে এই সিদ্ধান্ত নেওয়া কীভাবে কঠিন তো যা উনি সেই সিদ্ধান্ত নিলেন জয় সেই সময় থেকে জয়ের সঙ্গে আমাদের যোগাযোগ এবং জয় আমাকে হাসানদা বলে তো জয় ও বউ হলো মলি মলি ভাবি আমরা ভাবি বলে তো এখন তারপরে সে আমাদের ইউএনতে পার্মানেন্ট প্রতিনিধি হয়েছিল বাংলাদেশে অনেকদিন এখন রিটায়ার করেছে তো সে তখন আমেরিকাতে আমাকে আর ওকে এবং শেখ মনিকে এবং শেখ মনির স্ত্রীকে প্রেসিডেন্ট ফোর্ডের পক্ষ থেকে দাওয়াত করা হলো আমেরিকা বেড়ানোর জন্য 45 দিনের কালচারাল লিডার এক্সচেঞ্জ না লিডার এক্সচেঞ্জ তো আমরা আমরা যাবো সিদ্ধান্ত তখন নিয়ম ছিল বঙ্গবন্ধুর কাছে অনুমতি নেয়ার তো শেখমণি বললো যে আমি যেতে পারবো না আমার অনেক কাজ আছে আমি বঙ্গবন্ধুর কাছে গেলাম বঙ্গবন্ধু বললেন যে যা ঘুরে আয় আর অনেক কাজ আছে দেরি করিস না 75-এ তো আমরা জুলাই মাসের দিকে না জুন মাসের দিকে গেলাম আমি আরও আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরলাম তো সেই সময়ই আমাদের 10 বছর পূর্তি 1975-এ কারণ আমাদের 65-তে বিয়ে তো 75-এ ওই সেই ব্যাপারেই ওরা আমাদের জন্মদিনটা বিবাহ বার্ষিকীটা পালন করেছিল আমার সামনে দুজন মহারথী এবং 50টা করেছে ছেলে জি ওয়াশিংটন ওটা সারপ্রাইজ ওটা সারপ্রাইজ আমাদের যা আমরা বছর একবার করে যাই জুন জুলাইয়ে যাই তো তখন একটু বোধহয় একটু মে মাসের শেষের দিকে গেলাম তো ওরা আমরা যাওয়ার আগে সব বন্ধু বান্ধব আর এসে সবাইকে দাওয়াত টাত করে হল টল বুক টুক করে একেবারে আমরা কিন্তু জানি বিশাল বিশাল আয়োজন করছিল আমেরিকাতে খুব সুন্দর করেছে অনেক অনেক প্রাপ্তির মধ্যে আসলে স্যার সর্বোচ্চ সম্মানিত আপনিও সম্মানিত সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবে এবং যার যার স্ব ক্ষেত্রে তার কর্মযজ্ঞে তার পাশাপাশি এই যে সারপ্রাইজগুলো ছোট ছোট যে পরিবারের কাছ থেকে পাওয়া এগুলোর মূল্যায়ন কিভাবে করবেন আসলে আজকের এই দিনে বলেন ভীষণভাবে এগুলো তো আত্মীয় স্বজন আত্মীয়রা করছে আমার মেয়ে বড় মেয়ে সবসময় ভীষণ বললাম রাত 12টায় পানি ফুল নিয়ে চলে এসেছে সারপ্রাইজ যেটা থাকে আসলে কথা বলি কিন্তু ঠিক ওই দিন সকালে একজন দেখে একটু পায়েস নিয়ে চলে আসে কেউ ফুল নিয়ে চলে আসে কেউ টেলিফোন করে আচ্ছা ফেসবুক ভর্তি ওইসব এই যে এগুলো আরো বড় আমাদের যে 50 বছর পূর্তিতে আমরা ওই যখন হলে লোক ধরে নেই আমাকে আসাদুজ্জামান নূর তখন মন্ত্রী বললো যে হাসান ভাই আপনার এই জন্মদিন পালন করার জন্য আমাকে এই যে শিশু পার্কের ওখানে গাড়ি ছেড়ে হেঁটে আসতে হয়েছে তো যাই হোক তো সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ফুল ফল তারপরে সব পাঠিয়ে দিয়েছে বিয়েতে ডালা যায় এইরকম বলা বলা উচিত এটা হ্যাঁ তারপরে আবার যখন অনুষ্ঠান কাপড় শাড়ি পাঠিয়েছেন পাঞ্জাবি পাঠিয়েছেন বাড়িতে এসে দিয়ে গেছে আবার ওখানে অনুষ্ঠানেও পাঠিয়েছেন মিষ্টি ফুল এগুলো আর বাড়িতে শাড়ি কাপড় অনুষ্ঠান শেষ করে এসে দেখি তার যে প্রাইভেট সেক্রেটারি সে আমার পার্কিং এ একটা চেয়ারে বসে আছে পরিবারটাই বঙ্গবন্ধু আমাকে খুব ভালোবাসতেন খুবই আদর করতেন তো আমাকে খুব ছোট থেকে চিনতেন
তো ননি অনেক মানুষের ভালোবাসা যে পেয়েছি সেটা ঋণ শোধ করতে পারে, এই ঋণ শোধ করতে পারে। এবার একটু অন্যরকম প্রশ্ন করি ম্যাডাম, সেটা হচ্ছে যে আপনার সামনে তো পাশে যে হিরো বসে আছেন সে আপনার রিয়েল লাইফ হিরো অবশ্যই, এবং তার এই যে বলছিলাম প্রাপ্তির কথা, অনেক অনেক তার বাড়িতে গেলে হয়তো দেখা যাবে অনেক অনেক পুরস্কার আছে, সেখানে অনেক অনেক প্রাপ্তি রয়েছে, অনেক অনেক ক্যারেক্টার তিনি করেছেন আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন, সামাজিক হোক সেটি, একজন প্রেমিকের চরিত্র দেখেছি আমরা, বাবার চরিত্র পেয়েছি, আপনাকেও ঠিক তাই। তো আজকের এই দিনে আপনার রিয়েল লাইফ হিরোকে কিভাবে মূল্যায়ন করবেন এই 55 বছরের পদার্পণে? আজকের এই দিনটাতে যেমন ছিলেন তেমনই আছেন। আচ্ছা, সেটা কি ভালো আছেন? তাহলে খুব ভালো রয়েছেন দুজন, এটাই আমাদের সবচেয়ে বড় ভালো লাগার বিষয় আজকের এই দিনে। এবং স্যারের কাছে জানতে চাইবে যে এত বছরের যে পার্টনারশিপ বলছিলাম শুরুতেই, তাকে আজকে আপনার স্ত্রীকে কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমাদের ছেলেদের মানুষ করতে পেরেছি, ছেলে মেয়েদের। কারণ আমার ছেলে এখনো বলে যে সে একবার অঙ্কেতে 30 পেয়েছিল, তো পরের দিন স্কুলে গেছে সবাই বলছে কিরকম মার খেলি, কেন অন্যরা যারা কম নম্বর পেয়েছে সবাই মার খেয়েছে। আমার ছেলে না হলো, আমাদের ছেলে না তাসবির ইমাম স্বাক্ষর, সৈয়দ তাসবির ইমাম ডাক্তার স্বাক্ষর, জি উনি এখন আছেন দেশে? হ্যাঁ, না না আমেরিকাতে। ও পড়তে গিয়েছিল ওখানে, তা আমাদের একটা বিপদের সময় দেশে আসতে পারে নাই। তো যাই হোক, তো সে তখন বলছে না আমাকে মারেনি, আমাকে আমার আব্বার রসগোল্লা খাইয়েছে। তো আমি তাকে এখনো বলে সে যে আব্বা আমাকে চিরকাল বলতেন পড়াশোনায় ভালো হও না হও ভালো মানুষ হয়ে, তো এই ভালো মানুষটা যে হতে পেরেছে আমার ছেলে মেয়েগুলো। এইদিক দিয়ে আমরা মাশাআল্লাহ খুব পরিতৃপ্ত যে খুব মানবিক এরা ভীষণ একটা, কখন এরি আমার বড় মেয়ে যে সঙ্গীতা, সঙ্গীতা ইমাম ভিকনে স্যার ওই শিক্ষক, সে আম্মা ওঠো কোথায় যাবো, ওইখানে রক্ত দিতে হবে, রক্ত দিয়ে আসো। এই এই সন্তানদের মধ্যে একজন সন্তান কিন্তু এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, এটা আমরা নিয়ে নিই, ফোনটা একটু নিয়ে আসি। হ্যালো, শুভদীপুর সঙ্গে দর্শক। জি আপনি বলুন, আমাদের সঙ্গে অন্ড্রিলা রয়েছেন। কে? খালা। অনেক বিশেষ দিন আমাদের জন্য, অবশ্য আপনাদের জন্য বিশেষে আমাদের জন্য অনেক সৌভাগ্য, মানে আমরা কারণ আমরা 50 বছরও পূর্তি করলাম, আজকে তো আরো ধাপ কয়েক ধাপ এগিয়ে গেছেন। তো যেটা সবসময় বলি আজকে বলবো, আপনাদের মধ্যে একটা একজোড়া মাশাআল্লাহ সুখী দম্পতি দেখি আমরা, সমঝোতা সহযোগিতা, আপনাদের কাছে অনেক কিছু শিখার আছে আমাদের সবার জন্য। আমার বড় বোনের মেয়ে অঞ্জিলা কিন্তু, হ্যাঁ বুলবুল আহমেদ কোন বুলবুলের আমাদের সঙ্গে রয়েছেন। ভালো থেকো অঞ্জিলা, অনেক দোয়া। খুব ভালো থেকেন, অনেক দোয়া করি। অনেকদিন আমাদের মাঝে আপনারা সুস্থভাবে বেঁচে থাকেন, আমাদেরকে এভাবে সুশিক্ষা দান করেন, একজন মেকআপ আর্টিস্ট জিজ্ঞেস করছিলেন আপনারা কত বছর আছেন কি, কেমন ইনশাল্লাহ মাশাআল্লাহ যে 55 বছর একসাথে ছিলেন। হ্যাঁ, তা আমি তার বললাম ওকে যে আমরা এই মানসিকতা নিয়েই কিন্তু স্বামীর বাড়ি শ্বশুর বাড়িতে ঢুকি যে আমাকে এখানে থাকতে হবে, থাকবো, তাই বলে অত্যাচারিত হয়ে থাকবে মেয়েরা কখনোই সেটা বলবো না, খুব ভালো পরিবার পেয়েছে থেকেছি। তো এখন এক জায়গায় থাকতে গেলে, এবং স্বামী আমরা সবসময় ভেবে এসেছি এখন তো সময় তোমরা সমান সমান ভাবো আমরা, এবং বয়সের তফাত থাকে, আমি একটু মানি ওনাকে, আমি সবসময় শ্রদ্ধা করি, ভালোবাসা তো আছেই, উনি যেটা বলেন আমি সেটা শুনি, আমি উনিও আমাকে না জিজ্ঞেস করে কোনো কাজ করি না। হ্যাঁ, আমাকে কেউ একটা কিছু বললো প্রপোজাল করে কাজ করে জিজ্ঞেস করি এরকম, হ্যাঁ ভালো যদি বলেন যে হ্যাঁ তুমি করতে পারো, যেটা আমার ঠিক আওতার মধ্যে না আমি জানি না, তখন সেটা হয়তো আমি পাই করি, আর যেটা না করার মতো অনেক জায়গায় আমি চিনি না, অনেক জায়গায় যেতে বলছে, অনুষ্ঠান করতে বলছে। হ্যাঁ, তো আরও আগে, এখন তো বয়স হয়ে গেছে, যখন আর ছোটো ছিলাম তখন জিজ্ঞেস করতাম। আর এক এবং তাছাড়া সাংসারিক কথাবার্তাগুলো আমি বলে উনি শোনেন। আচ্ছা, চমৎকার স্যার, নিশ্চয়ই একমত হবেন অবশ্যই। ছোট্ট করে একটু বলবেন স্যার, আমাদের আয়োজন আজকে শেষ, আমরা গল্প চালিয়ে যাবো, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে অবশ্যই। আচ্ছা আচ্ছা,
অবশ্যই আমরা আজকের এই আয়োজনে সবার আগে অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক অনেক শুভেচ্ছা এবং আরো 55 বছর এভাবে দেখতে চাই অবশ্যই আমরা চাই জড় পদার্থ হয়ে যাব একটা গান গাইতে গাইতে আজকে শেষ করা সম্ভব না আমার জ্বর দুজন স্যার গুনগুন করে স্যার আজকে একটা শুভ দিন যদি গাইতেন সেই পুরনো দিনের কথা মনে করে একটা লাইন গলা ভেঙে গেছে বাংলায় করো না বাংলায় যাবে না বাংলায় করো তুমি ধরো কোনটা কি করবে ভালোবাসি 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 সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাসি ভালো বাসি ভালোবাসি অনেক অনেক ধন্যবাদ মহা তারকা দম্পতি প্রিয় দর্শক আজকের আয়োজন শেষ করছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক শুভেচ্ছা ভালো থাকবেন অনেক ধন্যবাদ চ্যানেল আইকে আজকের দিনে দর্শকদের সামনে আমাদের উপস্থাপিত করার জন্য অনেক ধন্যবাদ